নমস্কার বন্ধুরা, ডালিয়া রেইকি ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি একটা অসাধারণ ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো সেন্ট এক্সপিডাইট। এই সেন্ট এক্সপিডাইট উনি কে ছিলেন, এটা আমাদের প্রথমে জানা দরকার। সেন্ট এক্সপিডাইট ছিলেন ইতালিয়ান ধর্মগুরু। এই ধর্মগুরু অতি মানব। এই ধর্মগুরুর কাছে অন্য কোনো জাত ধর্ম এইসব কিছু ছিল না। উনি প্রত্যেকটা মানুষকে উপকার করতেন এবং এখনো পর্যন্ত যে ওনাকে ডাকেন উনি তার ডাকেই সাড়া দেন এবং তাকে তুরন্ত উপকার করতে আসেন। বন্ধুরা, আপনারা সেন্ট এক্সপিডাইটের কথা আগে নিশ্চয়ই শুনেছেন, কিন্তু আজকের ভিডিওর বিশেষ করে গুরুত্বপূর্ণ কেন বলছি, কারণ সেন্ট এক্সপিডাইটের একটা কোড নাম্বার আমি আপনাদেরকে দেব। এই ধর্মগুরু আমাদের যে কোনো কাজে, মানসিক সমস্যায় বলুন, চাকরির ক্ষেত্রে বলুন, শারীরিক সমস্যায় বলুন, বাড়িতে অশান্তি সেই সময় দেখা যেতে পারে, এছাড়াও কেউ যদি ব্ল্যাক ম্যাজিক করে থাকে সেইটা কাটাবার জন্য সেন্ট এক্সপিডাইটকে ডাকা যেতে পারে, দারিদ্রতা মানে ইকোনমিক্যালি কন্ডিশনটা ব্যালেন্স আনার জন্য ওনাকে ডাকা যেতে পারে, রিলেশনশিপ খারাপ হলে, ভুল বোঝাবুঝি হলে, কোনো জিনিস হারিয়ে গেলে আপনারা সেন্ট এক্সপিডাইটকে ডাকতে পারেন, বিয়ের ক্ষেত্রে। বন্ধুরা, এই সেন্ট এক্সপিডাইটকে আপনারা কীভাবে পেয়ারটা করবেন তার কিছু পদ্ধতি আছে, এই পদ্ধতিটা আমি এখন আপনাদেরকে জানাবো। আপনারা এনার একটা ছবি নেবেন, গুগল সার্চ করে পাওয়া যায় এখন সবার ছবি, এইখান থেকে ছবি নিয়ে বার করে ওটা ল্যামিনেশন করিয়ে নেবেন। এইবার এই ছবির সামনে একটা মোমবাতি জ্বালতে হবে, আর লাল মোমবাতি যদি না পাওয়া যায় তাহলে আপনারা সাদা মোমবাতি দিতে পারেন, এবং সাদাও যদি না পাওয়া যায় হলুদ মোমবাতি দিতে পারেন, এই তিনটে কালার দিতে পারেন। এছাড়াও আপনারা একটা কাগজে লিখতে পারেন সেন্ট এক্সপিডাইট ওনাকে আপনি লিখতে পারেন, আপনার দুঃখের কথা, মনের কথা, আপনার মনের কথা, সমস্যার কথা, এগুলো আপনি লিখতে পারেন। লিখে ওখানে ওই এই নাম্বারটা দেবেন, ওই নাম্বারটা এখন আমি আপনাদেরকে বলবো। এনার কোড নাম্বার হচ্ছে 92, তার নিচে 454545, যেরকমভাবে লেখা আছে দেখুন সেইভাবেই আপনারা কিন্তু এইটা লিখবেন। আর এটা কীভাবে লিখবেন, না আগে বলেছি যেন সুইচ ওয়ার, সুইচ নাম্বার যেভাবে আপনারা লিখছিলেন সেইভাবে, যেটা আপনি যদি ডান হাতি হন তাহলে নন ডমিনেন্ট হ্যান্ড, বাঁ দিকের যে কোনো অংশে আপনি লিখতে পারেন, আর যদি আপনি বাঁ হাতি হন তাহলে ডান দিকের যে কোনো অংশে আপনি এটা লিখতে পারেন। এই নাম্বারটা লিখে নেবেন। এখন বলবো আপনারা কোন কালি দিয়ে লিখবেন। আপনারা নীল কালি দিয়ে লিখবেন, লাল কালি দিয়ে লিখবেন, হলুদ কালি দিয়েও লিখতে পারেন, কিন্তু কালো কালি দিয়ে একদম লিখবেন না। এটা সারাদিন আপনি লিখে রাখলেন আর চ্যান্ট করলেন, 45 বার করবেন, 45 বার যদি না হয়ে ওঠে 28 বার করবেন, 108 বার করলে খুব ভালো। এছাড়াও সারাদিনে, এটা তো গেল আপনার পেয়ার করার সময়, এই লাল মোমবাতি জেলে গোলাপ ফুল দিয়ে সেন্ট দেবেন, যেন একটা ভালো পরিবেশটা তৈরি করবেন। একটা ধর্মগুরুকে যেভাবে সম্মান জানানো হয় সেইভাবে সম্মান জানাবেন। এই কাগজটা লকারে রাখতে পারেন, বালিশের খোলে রাখতে পারেন, জলের বোতলে রাখতে পারেন, যেরকম সুইচ ওয়ার, সুইচ নাম্বার বলা হয়েছিল ঠিক সেই রকম। এইবার আপনার সব কমপ্লিট হয়ে গেল, এইবার আপনি সেন্ট এক্সপিডাইটের কাছে, হে ধর্মগুরু, আমি এই এই সমস্যায় পড়েছি, আপনি আমার কাছে আসুন, অথবা তুমি আমার কাছে এসো, আমাকে এই সমস্যা থেকে উদ্ধার করো, এই কথাটা বারবার করে চ্যান্ট করবেন। এছাড়াও আপনার যদি অন্য কোনো নিজের ভাষায় যে কথা আছে আপনারা আপনাদের সহজ ভাষাটাই ব্যবহার করবেন, আপনি আপনার নিজের ভাষাটা ব্যবহার করবেন, অন্তর থেকে যেভাবে ডাকা যায়, যতখানি আন্তরিকতার সঙ্গে ডাকা যায় সেইভাবেই আপনারা ওনাকে ডাকুন, ওনাকে মনের কথাটা বলুন।
উনি অবশ্যই সাহায্য করবেন। এই ধর্মগুরু কোনো কাজ ফেলে রাখতে পছন্দ করেন না, যত তাড়াতাড়ি সম্ভব উনি এই আর্ত মানুষদের কাজগুলো সেরে ফেলতে ভালোবাসেন। আপনারা ওনাকে একবার ডেকে দেখুন, তাকে মনের কথা সব খুলে বলবেন, আমার এই এই অসুবিধে হচ্ছে, আমি এই এই সমস্যায় পড়েছি, তুমি এসো, এসে আমাকে এই সমস্যা থেকে উদ্ধার করো। আর এই নাম্বারটা তখন চ্যান করতে থাকবেন, বারবার ওনাকে কল করবেন, একবার বললে তো হবে না, বারবার এই পেয়ারটা রিপিট করবেন, বা আপনার যদি অন্য মনের কোনো কথা থাকে সেইটাও আপনি বলতে পারেন, বারবার করবেন এবং তার সঙ্গে এই নাম্বারটা চ্যান করবেন। এটা হলো ওনার ফটোর সামনে পেয়ার করা। ফটো ছাড়াও অন্য সময় আপনি অন্য কোনো কাজ করতে করতেও এই নাম্বার চ্যান করতে পারেন, এই পেয়ারটা করতে পারেন, আপনার মনের কথাটা বলতে পারেন। এটাই সুইচ নাম্বার, সুইচ ওয়ার্ডের মতন। বন্ধুরা, আপনারা এইটা করে তুরন্ত ফল পাবেন, কিন্তু ডাকাটা কিন্তু অন্তর থেকে ডাকা চাই। অন্তর থেকে আপনি যদি বলেন, বহু লোক অনেক উপকার পেয়েছেন। অন্তর থেকে একবার আপনারা এইভাবে কল করে দেখুন, কোড নাম্বার সমেত, অবশ্যই উপকার হবে। বন্ধুরা, প্রত্যেক দিন এনাকে পেয়ার করতে ভুলবেন না। আর একটা শর্ত, এই শর্তটা হচ্ছে আপনি যখন উপকার পেয়ে যাবেন একটা ধন্যবাদ জানাবেন, তার সঙ্গে সঙ্গে কিছু দান, যেমন কিছু অর্থ হতে পারে, পশু পাখি এদের হতে পারে, এদেরকে আপনি খাইয়ে দিন। এইটাই হচ্ছে রিটার্ন দেবার ব্যবস্থা। উনি আর কিছু চান না, উনি চান যে আপনি সবাইকে কিছুটা দান করুন, সেটা অন্য জিনিসও হতে পারে, জামা কাপড় হতে পারে, যেটা আপনার মন চায় সেইটাই দেবেন। আর ওনার প্রতি গ্যাটিচিউড রাখবেন, এবং যারা যারা উপকার পাচ্ছেন তাদেরকে বলবেন যেন ওনারা অন্যকেও বলেন। এইটুকুনি ওনার চাওয়া। তাহলে বন্ধুরা, আপনারা এটা অবশ্যই করবেন, অবশ্যই ফল পাবেন। আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।